নিরাপদ শ্রেণীতে শুন সবাই নিশ্চিত করুন, নিয়মিত হাত ধোয়া অতি প্রয়োজন, এটাই আশা করছি আমরা, এটাই আশা করছি। আপনার স্বাস্থ্য বলছি, আপনার স্বাস্থ্য বলছি। প্রিয় শ্রোতা, এখন শুনবেন বাংলাদেশ রুরাল ওয়াচ ফর এইচসিডি প্রকল্পের কার্যক্রম কমিউনিটি রেডিওর মাধ্যমে প্রচারণামূলক অনুষ্ঠান আপনার স্বাস্থ্য বলছি। আজ শুনবেন নিরাপদ ব্যবস্থাপনায় স্যানিটেশন, দুই গর্ত বিশিষ্ট টয়লেট বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান। ও ভাই ভাবি, কি করছো তোমরা পাটের পাঞ্জরে বইছে? এই তো রে ভাই, একটা গর্ত ভরে গেছে, তাই দুই নম্বর গর্তের মুখ খুলছি। দুই নম্বর গর্ত কেনে? এটাই পরিষ্কার করে নিলেই হইবে। আরে জামাল ভাই, পায়খানার দুই নম্বর গর্ত ভরতে যতদিন সময় লাগবে, ততদিনে প্রথম গর্তের গুণ নিচে বসে মাটি হয়ে যাবে। আর কি দরকার এতগুলা টাকা খরচ করার? সুইপার তো আর আগের মতো পাওয়া যায় না। এই লেও ডালি আর কোদল। আর হ্যাঁ জি ভাই, সব থেকে সুবিধা হইলো পরিবেশ দূষণ হবে না, রোগ বালাইও কম হবে। ভাবি আপনিও কইছেন, তাইলে হারগে পায়খানাটাও দুইটা গর্ত করে নিব। শ্রোতা শুনছেন বাংলাদেশ রুরাল ওয়াচ ফর এইচসিডি প্রকল্পের কার্যক্রম কমিউনিটি রেডিওর মাধ্যমে প্রচারণামূলক অনুষ্ঠান আপনার স্বাস্থ্য বলছি। শ্রোতা বন্ধু, দুই গর্ত বিশিষ্ট পায়খানা না থাকলে আমরা যেসব সমস্যায় পড়তে পারি তা হলো, খোলা জায়গায় পায়খানা করলে মলে থাকা জীবাণু মানুষের শরীরে রোগ ছড়ায়, একই সাথে মাটি, পানি, বাতাস সব মিলিয়ে পরিবেশ দূষিত হবে। এক গর্ত বিশিষ্ট পায়খানা ব্যবহার করা কিন্তু ঝুঁকিপূর্ণ। পায়খানার ভেতরে পরিমাণ মতো পানির ব্যবস্থা থুতে হবে। পায়খানা যাতে দুর্গন্ধ না হয় সেদিকে লক্ষ্য থুতে হবে। পাশাপাশি পায়খানা ব্যবহার করার পরে পানি ঢালতে হবে যাতে মল দেখা না যায়। আপনারা শুনছেন রেডিও অনুষ্ঠান আপনার স্বাস্থ্য বলছি, সহযোগিতায় পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন PKSF। বন্ধুরা চলুন শুনি দুই গর্ত বিশিষ্ট পায়খানা নিয়ে একটি প্রতিবেদন। গ্রাম এলাকায় মল ব্যবস্থাপনার জন্য দুই গর্ত বিশিষ্ট পায়খানা খুবই সুবিধাজনক। দুই গর্তের পায়খানা দীর্ঘদিন ব্যবহার করা যায় বলে বছর বছর পরিষ্কার করা ঝামেলা থাকে না। এই পায়খানা থাকলে পরিষ্কার করার চিন্তা থাকে না এবং 2-3 হাজার টাকা বাড়তি খরচ বাঁচানো যায়। দুই গর্ত বিশিষ্ট পায়খানা তৈরির গুরুত্ব সম্পর্কে জানাচ্ছেন প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির সহকারী পরিচালক জুলফিকার আলী। PKSF থেকে আমরা চাঁপাইনবাবগঞ্জ জেলার 2টি উপজেলায় স্যানিটেশন এবং নিরাপদ পানির প্রকল্প। বিষয়ে আমাদের কাজ আছে, তো আমরা আপাতত 6টি ইউনিটেই এই কার্যক্রম চালু করছি। সেটা হলো চৌডালা, রহনপুর, নাচল, আড্ডা, বাঙ্গাবাড়ি এবং ফতেপুর। আমাদের এই মাঠ পর্যায়ে কর্মীরা বিভিন্ন সদস্যের কাছে যাচ্ছেন, তারা এই ল্যাট্রিনের সুবিধাগুলো তুলে ধরতেছেন, নিরাপদ পানির বিষয়ে আলোচনা করতেছেন এবং মাঠ পর্যায়ে আমরা যথেষ্ট এই বিষয়ে সাড়া পাচ্ছি এবং আমাদের কাজ চলমান চলছে। এই মাসে আমাদের প্রতি ইউনিটেই 4-5টা করে ল্যাট্রিন এবং নিরাপদ পানি ঋণ কার্যক্রম চালু হবে এবং অলরেডি কিছু কিছু ইউনিটে হয়েছে। দুই গর্ত বিশিষ্ট পায়খানার উদ্দেশ্যটা হচ্ছে যে একটি গর্ত বন্ধ থাকবে আর একটি গর্ত ব্যবহার হবে। যখন এই গর্তটা পূর্ণ হবে তখন অপর গর্তটি চালু হবে, তো অপর গর্তটি ব্যবহার হইতে হইতে পূর্বের গর্তটি কিন্তু সম্পূর্ণরূপে আবার ব্যবহার উপযোগী হবে। এটা লং টাইম, দীর্ঘ সময়ের জন্য আর ল্যাট্রিন পরিবর্তন করতে হবে না, নতুন করে বানাইতে হবে না, এই জন্য এটা করা। তৈরির পর শুধু পায়খানা ব্যবহারই যথেষ্ট নয়, এর জন্য পায়খানায় নিরাপদ পানি ব্যবস্থা থাকতে হবে। একই সাথে পায়খানার ভিতরে যাতে মল দেখা না যায় এজন্য পানির ব্যবহার করতে হবে, বলছিলেন কয়েকজন সচেতন ব্যক্তি। এক গর্ত বিশিষ্ট টয়লেটে আমি বেশি করে ইউজ করার পরে বেশি করে পানি দেই যাতে ময়লাটা তাড়াতাড়ি বের হয়ে যায়, চলে যায়। আচ্ছা, ওখানে পানিও রাখা হয় পাশে, যাতে হচ্ছে টয়লেট ব্যবহারের পরে হাত ভালো মতো সাবান দিয়ে ধুতে পারে। আমি জানি এটা হচ্ছে খুব একটা সুবিধাজনক না, তাড়াতাড়ি হয়তো গর্ত ভরে যাওয়ার সম্ভাবনা থাকে, পরিষ্কার করার ঝামেলাও বেশি, আবার বেশি পরিমাণে পানিও খরচ করতে হয়, টাকাও খরচ বেশি হয়। তো দুই গর্ত বিশিষ্ট টয়লেট হলে ওইটা হচ্ছে ঝামেলামুক্ত, সাশ্রয়
এবং খুব সহজেই পরিষ্কার করা যায়। দুই গর্ত বিশিষ্ট টয়লেট সম্পর্কে জানা রয়েছে কিন্তু আমাদের নেই, কিন্তু এটাতে একটি সুবিধা হচ্ছে যখন এই টয়লেটটি একটি গর্ত ভর্তি হয়ে যাবে তখন আমরা এই যে পাইপের জয়েন্টটা খসিয়ে আর একটা গর্ততে আমরা যদি দিয়ে দিই, এখানে দেখা যাবে যে সুইপার খরচ বাঁচা যাবে এবং সেটাকে আমরা এবং এখান থেকে সুবিধা মানে দুর্গন্ধ ছড়াই না, যেহেতু পরিষ্কার করার সময় অনেক দুর্গন্ধ ছড়ায় সেখানে এটা থেকে আমরা দূরে থাকবো। এই জন্য প্রত্যেকটা মানুষের ব্যবহার করলে ভালো হয়, কিন্তু আমার এলাকার লোক গরিব হওয়ায় এই দুই গর্ত বিশিষ্ট টয়লেট ব্যবহার করতে পারছে না। কোনো জায়গার আর্থিক সহযোগিতা পেলে এলাকার লোকের সুবিধা হবে। এবারে থাকছে দুই গর্ত বিশিষ্ট পায়খানার সুবিধা নিয়ে একটি নাটক। এরকম বিটকল গন্ধ কুন্ডা থেকে আসছে? ওটা মোজা ভাই লয়, ওটা কি করছে ও? যাই দেখি তো। মোজা ফোর ভাই, এটা কি করছো তুমি? কেনে তোর চোখে কি ঢেলা বানাইছে? দেখতে পাস না কি করছি? দেখাই তো আইনু। তাহলে ফের পুছ করছিস কেন? পুছ করছি এই লাগে যে তুমি জীবনে ভালো হবে না। পথ বেলার দেহাটা করিস না, যে কাজে আইসিস সে কাজে যা। শুনো, এই কাজ তুমি এখনই বন্ধ করো। কাজ বন্ধ করবো মানে? কি কহতে চাহিস তুই? কহতে চাহাছি যে তুমি পায়খানার মলগালা যেভাবে বাহিরে ফেলছো তোমার লাখে গন্ধ লাগে না? আমার লাখে গন্ধ লাগুক আর না লাগুক তোর কি, আমি কি তোর ডিহিটা ফেলতে যাচ্ছি? দেখি হঠাৎ দেখি, দেখ তোমার বালতি আর কোদলটা দাও। আবে তুই এত বড় সাহস কোনটা পেয়েছিস? আমার ডিহিতে আমার কাজে বাধা দিবি মানে? হাত দিলে কেনে? তুমি অন্যায় করবে আর তোমাকে কিছু কহিতে পাওয়া যাবে না। আমার ডিহি আমার যা ইচ্ছা তাই করবো, তুই কোন ঠেকার কেরে? খোলা জায়গায় পায়খানার মল ফেলছো, এত মশা মাছি বসে না? কামা রবিউল, কি বে মোজাফর কার সাথে ঝগড়া করছে রে? তাই তো রে, চল চল যাই দেখি কি অবস্থা। দেখি চল 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 দেখি কি জি মোজাফর ভাই, জাফর ভাই কি আছে তোমার ঘরে? পহাত বেলা লড়াই শুরু করে দিয়েছো, গুন্ধানেতে থাকা যায় না। ছি 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 ছি, কি এত গন্ধান গন্ধাইছে রে? তাই তো রে, থাকা যায় না। কি হয়েছে যে ভানি? আর কি হবে, কাহরে ডিহিতে কি গু ফেলতে গেছি যে ও এসে হাসামিকে মারবে? আমার ডিহিতে আমি গু ফেলবো মুত ফেলবো, তাতে পালার লোকের কি রে? সবই শূন্য। মোজাফর জি চেয়ারম্যান সাহেব কহেন, তোমার যে অন্যায় হয়েছে এটা সবার কথা শুনে বুঝতে পেরেছি। এখানে অন্যায়ের কি হইলো? আমার ডিহিতে আমি পায়খানার মল ফেলেছি। হ্যাঁ ঠিকই তো, তোমার ডিহিতে ফেলেছো ঠিক আছে, কিন্তু পাড়ার মানুষের ক্ষতি হয়েছে এটা বুঝতে হবে না? একদম ঠিক কথা। পায়খানার গন্ধ বাতাসের সাথে মিশে নানান রকম রোগ ছড়ায়, তোমরাও আক্রান্ত হতে পারো। এই কথাটা জাফর কহিতে গেছিল আর তুমি গায়ে হাত তুলেছো। মজাফর শুনো, কহেন কাজটা তুমি ঠিক করনি। আমারকে গায়ে সবারই বাড়িতে যা দেখো, সবারই দুই গত্র পায়খানা আছে। তুমি যখন পায়খানা বানাছিলে তখন আমি তোমাকে মানা করে শুনু, তুমি শুনুনি আমার কথা। আমি তাও কইয়া শুনু। মোজাফর তুমি যদি তখন মডল চাষের কথা শুনতে তাহলে আজ তোমাকে এই সালিশ আসতে হইতো না। ভাই ভাই শুনু, দু গর্ত করে কি হবে? এই একটাতেই তো চলবে। শুনো, দুই গর্তওয়ালা পায়খানার কি সুবিধা তোমাকে কহছি। কহেন চেয়ারম্যান সাহেব, দুলালি ভাবি তুমি ভালো করে শোনো। শুনো, দুটা পাশাপাশি গর্ত করলে, দুটা ট্যাঙ্কি বানাইলে রিং পাট দিয়ে, একটা গর্ত বন্ধ থাকলো একটা চালু থাকলো, তো গুগলা যে একটা খালেই পড়ছে আর একটা বন্ধ থাকছে, এই পড়তে 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 যখন এটা ভর্তি হয়ে যাবে তখন এটাকে বন্ধ করে দিবে, দিয়ে অন্যটাকে খুলে দিবে, তখন ওটা ভর্তি হইতে হইতে আবার এর আর গুগলা কিন্তু শুকিয়ে নিচে নেমে যাবে। আচ্ছা তাহলে তোমার কি হলো যে মেথড ডাকতে হলো না, তোমার খরচটা বেঁচে গেল, আবার এই যে মল তুলতে যায় যে গন্ধ ছড়ায় পরিবেশ দূষিত হয় এটাও হলো না, তোমাকে তোমার প্রতিবেশীর কাছে কথাও শুনতে হলো না, আবার পরবর্তী যখন শুকিয়ে মাটির মতন হয়ে গেল তুমি নিজে এটাকে তুলে ফেলে দিতে পারবে। মাটি হয়ে যাবে মানে মলের কোনো চিহ্নই থাকবে না, মশা মাছি বসবে না, জীবাণু ছড়াইবে না, মানুষ অসুবিধা পড়বে না। তাছাড়া এক গর্তের পায়খানা একলা একলাই পরিষ্কার করাও ঝুঁকি আছে। চেয়ারম্যান সাহেব, আসলে আর ভুল হয়েছে, আমি তো আগে এত কিছু বুঝতে পারিনি, কিন্তু সত্যি কথা হইল যে আমি যখন এই গুগলা ফেলছি নু হার লাখও কিন্তু গুন্ধান আসছে, কিন্তু কি করব, কাজটা তো হাঁকে করতে হবে। ভাই জাফর, আমি ভুল করে তোর গায়ে হাত তুলেছি, হাঁকে একটু ক্ষমা করে দিস ভাই। আর যেন এরকম ভুল না হয়,
মুজাফর ভাই, যখন নিজের ভুল বুঝতেই পেরেছ তখন দুই গড়তলা পায়খানা বানাইবে, কি কহেন আপনারা? ঠিক আছে, আমি কাল থেকে কাম শুরু করে দেবো। কথা হলো, চেয়ারম্যান যে কথাটা কয়েছে একদম সত্য কথা, তুমি এই কাজটা খুব ভুল করেছো, আর তোমার ভুলে গোটা গাঁলার ক্ষতি, খালি তোমার একলাই ক্ষতি লয়, তো আমরা এই ভুলটা আর করবো না। তো তাহলে ঠিক আছে, আজ আমরা উঠি। শ্রোতা, এতক্ষণ শুনলেন বাংলাদেশ রুরাল ওয়াস ফর এইচসিডি প্রকল্পের কার্যক্রম কমিউনিটি রেডিওর মাধ্যমে প্রচারণামূলক অনুষ্ঠান আপনার স্বাস্থ্য বলছি। আজ শুনলেন নিরাপদ ব্যবস্থাপনায় স্যানিটেশন, দুই গর্ত বিশিষ্ট টয়লেট বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান। জানিয়ে দেব, এই অনুষ্ঠানটির উপস্থাপনায় ছিলাম আমি ঋতিকা, প্রযোজনা ও কারিগরি সম্পাদনায় সোনিয়া সিল, নাটক রচনায় শরীফুল ইসলাম, অভিনয় করেছেন প্রয়াস ফোক থিয়েটার ইনস্টিটিউটের শিল্পীবৃন্দ এবং সার্বিক তত্ত্বাবধানে আলেয়া ফেরদৌস। নিরাপদ স্যানিটেশন সবাই নিশ্চিত করুন, নিয়মিত হাত ধোয়া অতি প্রয়োজন, এটাই আশা করছি আমরা, এটাই আশা করছি আপনার স্বাস্থ্য বলছি, আপনার স্বাস্থ্য বলছি।